যে সময় ব্রহ্মপুত্রর বুকুত পানি উফন্দি থাকে আর চৌদিকে পানি হয়ে থাকে, কিন্তু সেই সময় এটা পানি নাইকিয়া হয়েছে। কেবল মাজুলিতে নহয়, গুয়াহাটিতে পানির অভাব, আর যার বাবে ফেরি চলাচল ব্যাঘাত জন্মি আছে গুয়াহাটি উত্তর গুয়াহাটি ফেরি চলাচল। আর বর্তমান মানে উত্তর গুয়াহাটির মধ্যম খন্ড পায়খানা তো দেখছো মূর কিছু আগলে আসলে এনেদরে জাহাজ চলি আছে, যদিও লগতে জাহাজ আজির দিনটির ভিতরে স্থানান্তর করবল পরিবেশ হয়েছে, কেনো তাত এটাও পানি যাণে পানি লাগে সেই পানির অভাব হয়েছে। আর ইতিমধ্যে মধ্যমখণ্ড পায়ঘাটতে একে অবস্থা হয়েছে, আর মধ্যমখণ্ড পায়ঘাটতো আজির দিনটির পিছতে নিশ্চয়ই এই ঘাট স্থানান্তর করবল হব। মুঠতে কব পারি যে গুয়াহাটিত এতিয়া ব্রহ্মপুত্রর বুকুত পর্যাপ্ত পানি নাই, বালিচর ওলাইছে, চৌদিকে বালিচর ওলাইছে, ভূতনাথত এখন প্রকাণ্ড বালিচর। আর তার বিপরীতে যদি আমি চাই উজান বাজারের কিছু আগলে আসলে বৃহৎ বালিচর এখন ইপার সিপার আবরি ধরেছে, আর যার বাবে কুয়া গুয়াহাটি ফেরি চলাচলত ব্যাঘাত জন্মিছে, ঘুরি ঘুরি ফেরি অহা যাওয়া করবল পরিবেশ হয়েছে। আর খুব ভয়ানক খবর এটা যে গুয়াহাটি ব্রহ্মপুত্রের এটা পানি নাইকিয়া হয়েছে, যে সময় পানির উফন্দি থাকে পানির খবরে বহু দূরলে বহু কিলোমিটার দূরলে পানির শব্দ যায়, কিন্তু এটা পানি তেনেই শুকাই পড়েছে, আর যার বাবে ফেরি চলাচলকে ধরে বিভিন্ন কামত অসুবিধা আসি পড়েছে। আর আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কর্মচারী আছে, পোনে পোনে জানিব বিচারিম কেনেকুয়া পানি কেনেকুয়া পানি ভয়াবহভাবে মানে ধারাবাহিকভাবে প্রতিদিনে দেড় ফুট তিন ফুট পানি শুকাই আছে, যার ফলত আমি ঘাটটো কেতিয়া পরিচালনা করব লাগে নভেম্বর ডিসেম্বরত পরিবর্তন করো, কিন্তু এইবার আমার আগস্ট সেপ্টেম্বরের যে ঘাটর অবস্থা হয়েছে গতি ভয়াবহ পরিস্থিতি হয়েছে, যিকোনো মুহূর্তত আমার ঘাটটো মানে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। গতিকে আজি আমি জরিপ করব দিছো, জরিপ দ্বারা আমি নির্ধারণ করব পারিম কত ঘাটটো মানে সময় নির্ধারিত করব পারিম, অন্যথা আমার মানে মধ্যখন ঘাটটো প্লেস করা কোনো ঠাই নোহা হয়েছে। আর ইতিমধ্যে আজি রজাদর ঘাটটো প্রায় এশ মিটার মান আগত ঘাটটো পরিবর্তন করা হয়েছে, গতি আমার তেমনকা প্লেস নাই, গতি এটা আমি সার্ভে জরিপ করার পিছতে আমি নির্ধারণ করি, কিন্তু খুব বেয়া পরিস্থিতি হয়েছে ঘাটত না। এনে সদ্যহতে আমি নভেম্বর ডিসেম্বরত আমি ঘাটটো কেতিয়া পানি শুকাই ইফাল সিফালে যাবলগীয়া হয়, কিন্তু আগস্টর সেপ্টেম্বর যে পরিস্থিতি হয়েছে সেটা বড় ভয়াবহ পরিস্থিতি হয়েছে না। এটা তিন চারি ফুটের হেরিত আহি আছে, গতি যাত্রী আহা যাওয়া করে আছে, গতি কি হঠাৎ যদি কিবা এটা ফেরি খাওয়ার হেরি হয় গতি উপায় নাই, গতি আমি এটা জরিপ করব দিছো কি করে উত্তর গুয়াহাটির মধ্যম খণ্ডের এনেদরে বৃহৎ বালিচর দেখা গেছে উজান বাজারের উত্তর গুয়াহাটির রজাদরলে এখন বৃহৎ বালিচর, আর যে বালিচরের বাবে কুড়া আর গুয়াহাটির যে ফেরি চলাচল সেয়া যথেষ্ট বাধার সম্মুখীন হবলগীয়া হয়েছে, ঘুরি ঘুরি বহু সময় ঘুরি ঘুরি ফেরি গুয়াহাটি পায়খানত লগাবলগীয়া পরিবেশ হয়েছে। আসলতে গুয়াহাটি তেনে ধরনের এই আসলতে আগস্ট মাহত বা সেপ্টেম্বর মাহত এনে পরিবেশ কাহানি অহা নাছিল, কিন্তু এতিয়া দেখা গৈছে যে কিছু প্রাকৃতিক বা ভৌগোলিক কারণতে আসলতে এই পানি এনেদরে অভাবনীয়ভাবে শুকাইছে, যাক লো আসলতে রাজ্যের জলসম্পদ বিভাগ কিংবা সরকার প্রশাসন কোনো এই বিষয়ে আসলে চিন্তা করা নাই। আর এটা চিন্তনীয় বিষয় যে সময় আসলে ব্রহ্মপুত্রের উপরতে সভ্যতা সংস্কৃতির সকল আসলে সভ্যতা সংস্কৃতি সকল আসলে ব্রহ্মপুত্র সংস্কৃতির পরাই ব্রহ্মপুত্রের জলরাশির পরাই নির্ধারিত হয়, কিন্তু ব্রহ্মপুত্র জলরাশি ইমান কমি গেছে, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু সংশ্লিষ্ট বিভাগ কবলে গেলে জলসম্পদ বিভাগ আর অন্যান্য বিভাগ সমূহে এই বিষয়ত কিন্তু মূর্ঘমুয়া নাই, আর বিগত বর্ষর লেখিয়া এইবার কিন্তু যথেষ্ট আগতীয়াক পানি শুকাইছে, যে চিন্তনীয় বিষয়, কিন্তু এই বিষয়ত আসলতে সংশ্লিষ্ট বিভাগ সমূহে যেধরনের পর্যবেক্ষণ নিরীক্ষণ করব করা হওয়া নাই। আর আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে পানির লেভেল পরীক্ষণ করে আছে, আর ঘাট সমূহ আসলে মাজগাঁও ঘাট যে গুয়াহাটি মাজগাঁও ঘাটটো যিকোনো মুহূর্তত শান্ত করবলিয়া হব পারে, কারণ মাজগাঁও ঘাটতো যে যিখিনি পানি পর্যাপ্ত পানি লাগে সেই পানির পরিমাণ নাই, গতি মুঠতে কব পারি যে ব্রহ্মপুত্রত এতিয়া পানির গভীরতা কমি গেছে, আর তার বাবে কেবল জল পরিবহন সেবাই নহয় খোয়া পানির সমস্যায় দেখা দিব এতিয়া প্রান্তে প্রান্তে, বিশেষ ব্রহ্মপুত্রের গুয়াহাটি আই আই টি লৈ পানি লৈ গৈ শোধন করে গুয়াহাটি আই আই টি যোগান ধরা, গতি গুয়াহাটি আই আই টি তো আর দুই এদিনের ভিতরতে যে মটর সমূহ আছে তাত পর্যাপ্ত পানি নাপাব, গতি গোটেই সমগ্র ব্যবস্থাটোর প্রতি ভাবুকি আহিছে এই ব্রহ্মপুত্রের পানি হঠাৎ নাইকিয়া হওয়ার কারণে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।